দেখুন কিভাবে ব্রেকিং নিউজে স্বামীর মৃত্যুর খবর পড়লেন উপস্থাপিকা। ভারতের ছত্তিশগড়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক পাঠিকাকে ব্রেকিং নিউজে সড়ক দুর্ঘটনায় নিজের স্বামীর মৃত্যুর খবরই পড়তে হয়েছে। IBC20 চ্যানেলের সংবাদ পাঠিকা সুপ্রীত কর নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কঠিনে কাজ করেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে খবর পড়েছিলেন সুপ্রীত। ওই সময় একজন রিপোর্টার মহাসামুন্দ জেলার পিথারা এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর জানান। দুর্ঘটনার পর রেনোয়া ডাস্টার গাড়িটির 5 যাত্রীর মধ্যে 3 জন ঘটনাস্থলে মারা যান। যদিও ওই সময় রিপোর্টার হতাহতের পরিচয় জানতে পারেননি, কিন্তু সুপ্রীতের জন্য এটুকুই যথেষ্ট ছিল, কারণ সুপ্রীতের স্বামীরও ওই সময় একই কোম্পানির গাড়িতে করে 4 সহযাত্রী নিয়ে ওই পথে যাওয়ার কথা। সংবাদ পাঠ শেষ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমার এই চ্যানেলটিকে আপনারা যদি এস্টাবলিশড চ্যানেল হিসেবে দেখতে চান, তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন।